Hi ma'am, what's up? Welcome back to my channel. So, কিছু দিন ধরে তোমরা আমাকে literally পাগল বানিয়ে ফেলছিলে যে আপু শীত পড়েছে, আপু প্রচুর ঠান্ডা পড়েছে, প্লিজ কিছু একটা করো. I was like, ভাই ঠান্ডা পড়েছে আমি কি করব? তো তখন আমি আসলে কিছু কমেন্ট পড়তে পড়তে দেখলাম যে ও আচ্ছা, তোমরা অনেকে আমাকে বলছিলে যে আপু প্লিজ একটা শীতের স্কিন কেয়ার রুটিন দেখাও, আইটেম একটা লাইক ঠান্ডা পড়লে কীভাবে স্কিনের যত্নটা নেওয়া লাগে. I was like, okay. So guess what? আমি আজকে কী করতে যাচ্ছি? Right. But ভিডিওতে যাওয়ার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি. আমার কাছে কোনো ধরনের নাইট টাইম স্কিন কেয়ার রুটিন 2019 মর্নিং স্কিন কেয়ার রুটিন ফর উইন্টার, হাউ ইউ শুড টেক কেয়ার অফ স্কিন ইন দ্য মর্নিং অর হাউ ইউ শুড টেক কেয়ার অফ স্কিন দ্য আফটারনুন অর ইভিনিং অর নাইট, আমার কাছে এগুলো কিছুই নাই. বাট আমার কাছে একটা সলিড স্কিন কেয়ার রুটিন আছে যেখানে আমি নাইটের কথাও বলবো, মর্নিংয়ের কথাও বলবো, অ্যান্ড কিছু ম্যাজিক্যাল প্রোডাক্টের কথাও বলবো যেটা আমার স্কিনে ম্যাজিকের মতো কাজ করেছে. বাট এখানে একটা ডিসক্লেমার আগে থেকে দিয়ে নেই. এখন তোমরা অনেকে আমাকে বলবে যে আপু আর ইউ ফ্ললেস, তোমার স্কিনে কি কোনো অ্যাকনি নেই, তোমার স্কিনে কি কোনো দাগ নেই? অবশ্যই আছে, আমার স্কিনেও দাগ আছে, আমার স্কিনেও পিম্পল হয়। ইনফ্যাক্ট এখন যদি তোমরা আমার স্কিনটার দিকে খেয়াল করে থাকো, জানি আমি অনেক মেকআপ করে আছি, একটু পর আমি মেকআপগুলি উঠিয়ে ফেলবো, বাট আমার স্কিনে এখন আলহামদুলিল্লাহ একটা ওনলি একটা এখানে একটা অ্যাক্টিভ অ্যাকনে আছে, আদারওয়াইজ আমার স্কিনে কোনো ধরনের অ্যাক্টিভ অ্যাকনে নেই। বাট তোমরা যারা আমাকে সামনাসামনি দেখেছো তারা বলতে পারবে যে আমার স্কিনে দাগ আছে, অ্যান্ড এটা হিলিং প্রসেসে আছে, হিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিছু রাইট প্রোডাক্ট ইউজ করার কারণে, যেটা আমি তোমাদের সঙ্গে আই নো অনেকগুলি, বাট ডোন্ট ওয়ারি, ডু নট ওয়ারি, এটা কোনোটাই 1000 টাকার উপরে না, দিস আর নট বুজি অর দিস আর নট এক্সপেন্সিভ। তো ব্লগার হওয়ার কারণে আমার আসলে অনেকের সাথেই কথা বলার সুযোগ হয়েছে সত্যি কথা, এবং আমি অনেকের সাথেই কথা বলি, স্পেশালি যখন আমি দেখি যে কারো ফ্ললেস স্কিন, আমি সাথে সাথে তাকে ইনবক্সে নক করি। মানে যেমন ইনবক্সে অনেকে চায় না যে, মানে অনেকেই তো এরকম একটা কথা আছে না যে সেন্ড নোটস ইউনো, আমি জেনারেলি বলি সেন্ড ইনফরমেশন। তো ঠিক তেমনি আমার কিছুদিন আগে হচ্ছে জিনিয়া তাপুর সাথে কথা হচ্ছিল। তো তোমরা অনেকে হয়তো জিনিয়া তাপুকে চিনবে, উনি হচ্ছে এবার বেস্ট অন্টারপ্রেনারশিপের অ্যাওয়ার্ড পেয়েছে, হুইচ ইজ লাইক গার্ল পাওয়ার হ্যাশট্যাগ গার্ল পাওয়ার। সো উনার সাথে কথা বলতে বলতে, মানে শি হ্যাজ সাচ আ গুড স্কিন, লাইক স্মুথ ফ্ললেস স্মুথ স্কিন। সো আমি তাকে নক করলাম যে আপু মানে রহস্য কী আপনার এত সুন্দর স্কিনের? তো সে আমাকে বললো, সাবরিন আমি বলবো তোমাকে, বাট সেটার জন্য তোমাকে আমার ফ্যাক্টরি বা ক্যান সে ওয়্যার হাউসে ভিজিট করতে হবে। আই ওয়াজ লাইক ওকে, আমি কখনই আসলে প্রোডাক্ট কীভাবে বানায় বা কী করা হয়, মানে ইনগ্রিডিয়েন্ট কী, মানে আমি আই হ্যাভ নো আইডিয়া। মানে আমি হ্যাঁ আমি অনেক মানে প্রোডাক্টের গা থেকে পড়ি, বাট সামনাসামনি কখনো কোনো প্রোডাক্ট কীভাবে বানায় সেটা দেখার আসলে আমার সৌভাগ্য কখনো হয়নি। সো আমি আসলে সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছিলাম না, অ্যান্ড আমি চলে গেলাম জিনিয়া তা আপুর মানে ফ্যাক্টরিতে, ওই ক্যান সে অফিসে। তো ওখানে যে উনি হচ্ছে আমাকে লিটারেলি দেখালো, এবং আমি যা দেখেছি ওখানে যে সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব যে তারা কীভাবে প্রোডাক্ট বানায়, তাদের ইনগ্রিডিয়েন্টগুলো লিটারালি আমি ধরে ধরে দেখেছি যে হাউ পিওর আর দোজ। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে ভিডিও করতে ভুলি নাই যে আপু আমি আমার মেয়েদেরকে, আমার সাবস্ক্রাইবারদেরকে এই জিনিসগুলো একটু দেখাতে চাই যে আসলে কোনটা থেকে কী হয়। এবং আপুর পেজের নাম হচ্ছে গিয়ে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত, যেখানে সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করে তোমার জন্য কাস্টম একটা প্রোডাক্ট তৈরি করে দেওয়া হয়, এবং ওদের কাঁচামালগুলি আসে হচ্ছে গিয়ে ম্যাক্সিমামে বাইরে থেকে, উইচ ইজ লাইক শ্রীলঙ্কা, মিশর, তারপরে হচ্ছে ইন্ডিয়া থেকে বা কাশ্মীর থেকে আসে, এবং ওদের প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে এডিবল, মানে খাওয়া যায়। সো এরকম না যে মুখে একটু কোনো প্রোডাক্ট ঢুকে গেলে ইউ মাই ডাই, নো, এরকম কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, একদমই আনরিফাইন্ড ওদের প্রোডাক্টগুলি। অল রাইট, সো শীতকালে আমি ইন জেনারেল আমার মেকআপটা অলওয়েজ একটা তেল বা অয়েল বেস ক্লিনজার দিয়ে উঠানোর ট্রাই করি অলওয়েজ, এটা আমি হচ্ছে শীতকালে না গরমকালেও করি। বাট তোমরা অনেকেই আছো কোনো ধরনের রিসার্চ না করে হুট করে যে কোনো একটা তেল দিয়ে মুখে স্কিনটা মানে মেকআপটা তুলে ফেলা ট্রাই করো, বাট ইটস আ বিগ নো 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 ফ্রম মাই সাইড, কারণ তেল কিন্তু তোমার স্কিনে অ্যাকনে ক্রিয়েট করতে পারে।
যে অনেকে বলে না যে মুখে তেল লাগালে অ্যাকনে হয়, তখনই হয় যখন তুমি ইনাফ রিসার্চ না করো। বাট সব তেল কিন্তু তোমার পোরকে ক্লক করবে না, স্পেশালি এখন যে তেলটা তোমাদেরকে আমি দেখাবো। আই উড সে এটা হচ্ছে কি একটা ম্যাজিক্যাল অয়েল, যেটা দেখতে কাইন্ড অফ এরকম। এবং এটা আমি অলটুগেদার 2 মান্থস ধরে রিলিজিয়াসলি ইউজ করছি। অ্যান্ড এটা ম্যাজিক্যাল বলার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি নিজের চোখে দেখেছি যেটা কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। এবং এটাতে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে যেটার মধ্যে হচ্ছে গিয়ে আছে হচ্ছে হেম্প সিড অয়েল, তারপরে জোজোবা অয়েল আর হোহোবা অয়েল, গ্রেপ সিড অয়েল। এই তেলগুলি কখনোই তোমার পোরকে ক্লক করবে না, মানে তোমার যদি অয়েলি স্কিনও হয়ে থাকে তোমার পোরকে কখনোই ক্লক করবে না। তুমি যদি বিলিভ না করে থাকো তোমরা এখনই গুগল করে ফেলতে পারো। এবং জোজোবা অয়েল আর হোহোবা অয়েল যেটাই তোমরা বলো, এটা হচ্ছে অ্যাকনির জন্য, মানে অ্যাকনির জন্য বেস্ট ফ্রেন্ড, কারণ অ্যাকনিটা কিন্তু এটাকে কিওর করে ফেলার একটা মানে একটা ক্ষমতা রয়েছে। সো মেকআপও করলে আবার হচ্ছে গিয়ে একদিক দিয়ে অ্যাকনিও চলে যাচ্ছে। সো আই থিঙ্ক এটা একটা বেস্ট প্যাকেজ হিসেবে কাজ করে। এবং এটা হচ্ছে গিয়ে ইউ নিড ভেরি স্লাইট অ্যামাউন্ট, লাইক তুমি হচ্ছে গিয়ে দুই কী বলবো এটাকে, দুই স্কুপ আর দুই এরকম দুইবার যদি নাও, এভাবে সুন্দর করে নিয়ে তারপরে যখন তুমি তোমার স্কিনের মধ্যে ম্যাসাজ করবে অয়েলটা ব্রেক ডাউন হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে বলবো দুই হাত দিয়ে সুন্দর করে ম্যাসাজ করে করে উঠাতে। এরপর যেটা করবে তোমরা পানি দিয়ে এটাকে ধুয়ে ফেলতে পারো, নো প্রবলেম। এবং এটার যে স্মেলটা, স্মেলটা একটু তেলের একটা স্মেল। বাই দ্য ওয়ে ওরা কোনো ধরনের মানে এক্সট্রা কোনো ধরনের স্মেল এগুলোতে অ্যাড করে না, যেটা তোমার স্কিনের জন্য ইরিটেশন কজ করতে পারে। এটা হচ্ছে কি একদম অল ন্যাচারাল যে তেলগুলি সেটার মধ্যে মিক্স করে তারপর ক্রিয়েট করা হয়েছে। সো ইউ মাস্ট ট্রাই ইট, দিস ইজ আ ম্যাজিক। অলরাইট, সো তোমরা যারা আমার মতো মেকআপ ফ্রিক বা প্রতিদিনই যারা হচ্ছে মেকআপ করে বের হও, স্পেশালি যদি আমি আমার কথা বলি, আমি প্রতিদিন মেকআপ করি, প্রতিদিন। আই নো এটা এটা সবসময় উচিত না, মানে তোমার স্কিনে ব্রিদ নিতে দেওয়ারও হচ্ছে একটু ক্যাপাসিটি দেওয়া উচিত। তাদেরকে অবভিয়াসলি ডাবল ক্লিনজিং ইজ মাস্ট, লাইক নো ম্যাটার তুমি প্রতিদিন কী করো, কোথায় ঘুরো, কোথায় যাও, কোথায় কী করো, ডাজেন্ট রিয়েলি ম্যাটার, বাসায় এসে অলওয়েজ মেক শিওর যে তুমি ডাবল ক্লিনজিং করছো। এবং কোনো ধরনের হার্শ ফেস ওয়াশ কিন্তু এক্ষেত্রে ইউজ আমি না করতে বলবো, কারণ তোমার স্কিনের যে এপিডার্মাস পার্টটা আছে, মানে স্কিনের যে উপরের অংশটা, এটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু তোমার স্কিনে অ্যাকনে টোটালি ভরে যাবে। যেটা আমি আগে করতাম যে হার্শ ফেস ওয়াশ দিয়ে হচ্ছে ইচ্ছা মতো মুখ, মানে মানে লিটারেলি তোমার স্কিনটাকে তোমার বেবি একটা স্কিন, লাইক বেবি বাট এর মতো করে তোমাকে ট্রিট করতে হবে, যে ইটস আ বেবি অ্যান্ড ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইট। স্পেশালি যাদের হচ্ছে গিয়ে সেন্সিটিভ স্কিন তাদের জন্য এটা বেস্ট ফ্রেন্ড হিসেবে কাজ করবে, যেটা আমি অলমোস্ট শেষ করে ফেলেছি, উইচ ইজ দিস ওয়ান। এটা হচ্ছে গিয়ে একটা ড্রাই ফেস ওয়াশ, এটা হচ্ছে একটা পাউডার, তোমাকে যেটা করা লাগবে দেখো, এটা হচ্ছে গিয়ে একটা পাউডার, আমি তোমাদেরকে একটু দেখাই এরকম দেখতে। যেটা এই পাউডারটা হচ্ছে কি একটুখানি পানি নিবে এটাতে নিয়ে তারপর সুন্দর করে মুখটা ম্যাসাজ করে করে তারপরে মেকআপটা উঠাবে। এবং এই ফেস ওয়াশটার মানে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গিয়ে পিউমিক পাউডার। পিউমিক পাউডার হচ্ছে এমন একটা পাউডার যেটা হচ্ছে তোমার স্কিনে যে ডেড স্কিন সেলসগুলি আছে না, এটাকে একদম ভেতর থেকে উঠিয়ে নিয়ে আসবে, যার জন্য তোমার যে অনেকের স্কিনে দেখবে যে এক জায়গায় কালো, এক জায়গায় সাদা, ঠোঁটের এই জায়গাগুলোতে এখানে কালো থাকে, এখানে কালো থাকে, নাকের সাইডে কালো থাকে, পুরো স্কিনটা দেখতে ইভেন লাগে না। তাছাড়াও এটাতে আরও অনেক ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট আছে যেটা আমি দেখেছি, যে মুলতানি মাটি বলো, তারপর হচ্ছে বেসন বলো, তারপর হচ্ছে রাইস ফ্লাওয়ার, এগুলো সব কিছু এটাতে মিক্স করে একটা ন্যাচারাল ফেস ওয়াশ ইউজ করা হয়েছে। এবং এটাতে একটা ক্লিয়ার গন্ধ, মানে মাটি মাটি টাইপের একটা গন্ধ, বাট দিস ইজ খুবই মাইল্ড অ্যান্ড জেন্টেল, ভেরি নাইস। ওকে, সো তুমি মোটামুটি শিওর যে তোমার স্কিনে এখন কোনো ধরনের মেকআপ নেই, তুমি ডাবল ক্লিনজিং করেছো, বাট গার্ল এখনও তোমার স্কিনের পোরের মধ্যে হয়তো কিছু মেকআপ ঢুকে থাকতে পারে। শুধুমাত্র মেকআপ না, মানে বাংলাদেশের যে ওয়েদার, বাংলাদেশের ঢাকা যেহেতু বাংলাদেশের 1 নম্বর ডার্টি শহর, সো আমাদের স্কিনে এক্সট্রা প্রোটেকশন আসলে আমাদেরকে নিতেই হবে। এবং ডার্টের জন্যও কিন্তু অনেক সময় আমাদের অ্যাকনি হয়, এবং তোমার পোরের ভেতরে যদি ডার্ট খুব ভেতরের অংশটাতে ঢুকে যায় তুমি কিন্তু টেরও পাবে না, পোর ক্লগ হয়ে যাবে, তারপর দেখবে 1 সপ্তাহ পরে অ্যাকনি হচ্ছে। কেন হচ্ছে আই ডোন্ট নো, আমি তো ভালো প্রোডাক্ট ইউজ করছি, আমার মুখে কেন অ্যাকনি হচ্ছে। সো ডিপ পোর ক্লিন করার ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করি, বা আমি নিজেকে নিজে যেটা সাজেস্ট করি এবং ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে নান আদার দ্যান ক্লে
প্যাক। ক্লে প্যাক হচ্ছে গিয়ে মাটির যে প্যাকগুলি আছে, মাটি বলতে মানে একদম নর্মাল মাটি না, এটা মুলতানি মাটি হতে পারে বা মিক্সড অনেকগুলা ক্লের একটা প্যাক হতে পারে বা বেসন হতে পারে। এই ধরনের জিনিসগুলি কিন্তু তোমার পোরকে ভেতর থেকে ক্লিন করে, যেটা মেক শিওর করবে যে তোমার স্কিনে, মানে আমি লিটারেলি যেটা হচ্ছে গিয়ে একদম রিলিজিয়াসলি যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে মুলতানি মাটি। মুলতানি মাটি একদম তোমার পোরকে ভেতর থেকে টাইটলি ক্লিন করে, তোমার পোরগুলিকে টাইট করে এবং হচ্ছে গিয়ে ব্রাইটও করে স্কিনটাকে। আমি এটাও অনেক দিন ধরে ইউজ করছি এবং অলমোস্ট আমি শেষ করে ফেলেছি। তো মুলতানি মাটি এবং জিনিয়া তাপ আমাকে আরেকটা যেটা জিনিস দিল সেটা হচ্ছে গিয়ে একটা মিক্সড ক্লে প্যাক, যেটা জিনিয়া তাপ কী কী ধরনের জিনিস মানে কিছু উনি বললো যে অনেকগুলা ক্লের মিক্সচার দিয়ে হচ্ছে এটাকে বানানো হয়েছে, যেটাও আমি ট্রাই করেছি প্রায় এক সপ্তাহ। অ্যান্ড এটা ভেতর থেকে তোমার পোরটাকে ক্লিন করে, মানে যে ক্লেগুলি তোমার ময়লাটা একদম স্কিনের উপরে এপিডার্মাসে নিয়ে আসে এবং ভেতর থেকে বের করে দেয়, এ ধরনের একটা ক্লে হচ্ছে গিয়ে এই ক্লে প্যাকটা। এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো ধরনের ক্লে একসাথে মিক্স করে তারপর এটাকে বানানো হয়েছে। তোমরা এইটা যাদের হচ্ছে গিয়ে অনেক ভারী মেকআপ যারা তোমরা করো, আমার মতো মানে ফুল কাভারেজ ফাউন্ডেশন ছাড়া কিছুই বোঝো না আমার মতো, অ্যাগেন সো ইয়া, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। মানে ভারী মেকআপ যারা করেন তাদের জন্য আমি এটা রেকমেন্ড করবো, এবং যারা মোটামুটি লাইট মেকআপ করো প্রতিদিন এবং পোরটাকে ক্লিন রাখতে চাও বা পোর ক্লগ হয়ে যাচ্ছে বামস উঠছে, তারা এই ক্লে প্যাকটা ট্রাই করে দেখতে পারো। এবং এই ধরনের ক্লে স্কিনে দিলে স্কিন আরও বেশি রাফ হয়ে যায়, টাইট হয়ে যায় এবং উঠানোর ক্ষেত্রে অনেক বেশি ড্রাই হয়ে যায়। সো আমি যেটা করি একটুখানি মধুর সাথে আমি মুলতানি মাটি বা মিক্স ক্লে প্যাকটা একটু মিক্স করি, মিক্স করে তারপর সুন্দর করে আমার ফেসে অ্যাপ্লাই করি, তারপর 10-15 মিনিটস পর ধুয়ে ফেলি। আমার স্কিন আমাকে বলে থ্যাংক ইউ সো মাচ। সো তোমরা যারা আমাকে অনেক ধরে ফলো করো তোমরা জানো যে আমার স্কিনে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাকনে ছিল, মানে আরও যদি আমি বলি 5-6 মাস আগের কথা এক্সট্রিম লেভেলের অ্যাকনে ছিল, আমি ডক্টরে দেখিয়েছি তেমন কোনো আসলে লাভ হয়নি। তো তারপর আমি যেটা করলাম, আমি রিসার্চ করা স্টার্ট করলাম, মানে ইনগ্রিডিয়েন্ট রিসার্চ করা স্টার্ট করলাম এবং এত রিসার্চ করেছি যে এখন লিটারেলি আমার মোটামুটি বেশ ভালো ধারণা হয়ে গেছে যে কোন মেকআপটা কোন প্রোডাক্টে দিয়ে তৈরি, কোন স্কিন কেয়ার প্রোডাক্টের কোন ইনগ্রিডিয়েন্ট স্কিনের জন্য ক্ষতিকর, কোন স্কিন কেয়ারের কোন স্মল ইনগ্রিডিয়েন্টটা তোমার অ্যাকনে ওয়ান্ডার হিসেবে কাজ করতে পারে। সো মেবি ইন দ্য নিয়ার ফিউচার আমি একটা মেকআপের ব্র্যান্ড দিতেও পারি, হু নোজ, যদি তোমরা চাও, শিমার গার্লস বিউটি ব্র্যান্ড, ওয়াও। ওকে, সো টোনারের জন্য আমার এটা বেশ ভালো কাজ করেছে আমার জন্য, উইচ ইজ দিস ওয়ান, দিস লিটল বেবি রাইট হিয়ার ইউ ক্যান সি, যেটা হচ্ছে গিয়ে উইচ হ্যাজেল টোনার। এবং এটার বিশেষত্ব হচ্ছে গিয়ে এটা উইচ হ্যাজেল ওয়াটার দিয়ে তৈরি। উইচ হ্যাজেল ওয়াটার হচ্ছে গিয়ে একটা ফুল থেকে এই পানিটাকে কালেক্ট করা হয় এবং এটা হচ্ছে অ্যাকনের জন্য ইওর বেস্ট ফ্রেন্ড। এবং ইউকে এবং ইউএসএ যে কসমেটিক্সগুলো আছে ওদের অনেকগুলা মানে স্কিন কেয়ারের ইনগ্রিডিয়েন্ট লিস্টে কিন্তু উইচ হ্যাজেল ইউজ করা হয়, বিকজ দিস ইজ ভেরি 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 গুড ফর ইউর স্কিন। এটার অ্যাকনি যদি স্কিনে থাকে দিস উইল ওয়ার্ক ফর শোর। এবং এটা হচ্ছে গিয়ে মানে নর্মাল যে স্টেরিওটাইপের যে টোনারগুলি থাকে ওই রকম না, এটা হচ্ছে গিয়ে একটা স্প্রে, আমাকে একটু দেখাই, ইটস লুকস লাইক দিস। এবং এটাকে আমি মাঝে মাঝে ইউনিভার্সিটিতেও ক্যারি করি, কারণ হচ্ছে গিয়ে অনেক সময় মানে অনেকক্ষণ পর্যন্ত একটা মানে তুমি স্ট্রেস সিচুয়েশনে যখন থাকো, লাইক ইউনিভার্সিটি অ্যান্ড স্ট্রেস, লাইক ইউ আন্ডারস্ট্যান্ড রাইট, যখন একটু মনে হয় যে ডাল ফিল হচ্ছে ফেসটাকে বা একটু মরা লাগছে তখন ইউ ক্যান টোটালি স্প্রে ইট অন ইউর ফেস, ইভেন মেকআপের উপর দিয়েও ইউ ক্যান লাইক একটু রিফ্রেশ করে ফেলার জন্য তোমরা মেকআপের উপর দিয়েও ট্রাই করতে পারো। এবং এটা জাস্ট স্মেলটা দ্যাট ইজ নট নেসেসারি দ্য বেস্ট স্মেল, লাইক খুব বেশি সুন্দর না, বাট একটা জিনিস সেটা হচ্ছে যে যে প্রোডাক্টগুলো ভালো থাকে সেটার স্মেল ম্যাক্সিমাম টাইমে খারাপ থাকে। সো এখন চলে আসি দ্য ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট, ম্যাজিক্যাল সিরাম, যেটা আমার জন্য ম্যাজিকের মতো কাজ করেছে। এবং দিস ইজ দ্য প্রোডাক্ট যেটা আমার স্কারটাকে হিল করেছে, স্টিল করছে এখন, আই নট স্কার ফ্রি একদম, আমার স্কিন ক্লিয়ার না, বাট এটা ম্যাজিকের মতো কাজ করেছে। সো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, বিকজ ও মাই গড, দিস ইজ আ ম্যাজিক ইন ওয়ান বটল গাইস, ইয়াস ট্রাস্ট মি, অ্যান্ড
দিস লুক লাইক দিস, এটা খুব ছোটো একটা কিউটসি লিটল স্মল বটলে আসে, যেটা হচ্ছে গিয়ে একটা ক্যামোমাইল সিরাম, যেটা তোমার অ্যাকনিটাকে ফেড করতে এবং যে রেডনেসগুলি থাকে বা যে অ্যাকনিগুলো ধরলে একটু ব্যথা ব্যথা লাগে সেই অ্যাকনিগুলোর জন্য একদমই পারফেক্ট, একদমই লাইক বেস্ট বেস্ট ফ্রেন্ড, ইয়া BFF. এটা মানে ইটস লাইক আ ম্যাজিক, আমি আর বেশি কিছু বলতে চাই না, বাট এটার স্মেলটা স্মেলস লাইক শিট, বাট এটার ভেতরের যে প্রোডাক্টটা ও মাই গড, আমি তোমাদেরকে একটুখানি দেখাই কালারটা কেমন। এটা দেখতে এরকম একটু গ্রিনিশ টাইপের একটা কালার, তোমরা হয়তো দেখতে পাচ্ছ গ্রিনিশ টাইপের একটা কালার, বাট ও মাই গড, এটা হচ্ছে গিয়ে তোমার মানে স্কার ওয়ান্ডার। এবং আই থিঙ্ক অনেক ব্লগার এটা নিয়ে কথাও বলেছে, স্পেশালি এখানে আমার একটা অ্যাকনি আছে, এটা খুব লাল হয়ে আছে ভেতরের অংশটা, সো এটা অনেকটা ফেড করে দিয়েছে, মানে এটা আমার উঠেছে মানে এক সপ্তাহ হয়েছে, সো এক সপ্তাহের মধ্যে সর্ট অফ আমার এই অ্যাকনিটা আস্তে 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 রেডনেসটা ভেতর থেকে টেনে টেনে কমিয়ে দিচ্ছে, সো এটা একটা প্রুফ, সো ইউ মাস্ট ট্রাই ইট। এই সবগুলো প্রোডাক্টের মধ্যে আমি বলবো যে কোনোটা ট্রাই না করলেও এইটা মাস্ট ট্রাই করতে, যদি এটার স্মেলটা ইজ নট সামথিং দ্যাট আই লাভ, বাট এটা হচ্ছে 100% ন্যাচারাল অ্যান্ড অ্যাকনির আম্মু, আমি বলবো অ্যাকনির আম্মু, ইয়াস অ্যাকনিস মাদার, ইয়া। ওকে, সো এখন দুইটা ময়শ্চারাইজার দেখাবো, একটা হচ্ছে গিয়ে নাইট ক্রিম এবং আর এবং 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 আরেকটা হচ্ছে গিয়ে ডে ক্রিম, দুইটাই হচ্ছে গিয়ে পিওর বাটার দিয়ে তৈরি, সো শীতের দিনে এই দুইটা হচ্ছে গিয়ে তোমার বেস্ট সিস্টার হিসেবে কাজ করতে পারে, স্পেশালি যাদের মুখে অনেক চামড়া উঠে, নাকে আমার প্রচণ্ড পরিমাণে নাকে এরকম মানে চামড়া উঠে উঠে থাকে, সো আমি নাকে লিটারেলি মানে নাইট ক্রিমটা আমি লিটারেলি নাকে খুব ভারী করে দিয়ে তারপর ঘুমাই বা সুন্দর করে একটু মাসাজ করি, স্পেশালি যাদের হচ্ছে গিয়ে তোমার পুরো মুখটা বেশি ড্রাই তারা এটা বেশি ব্যবহার করে সুবিধা পাবে, বাট যাদের হচ্ছে গিয়ে অয়েলি স্কিন মানে টি জোনটা হচ্ছে গিয়ে অয়েলি তাদেরকে আমি বলবো এই জায়গাগুলোতে বেশি ইউজ করার থেকে বাকি যে মুখে চারপাশটা আছে মানে এই সাইডটা বা এই সাইডগুলো বা কপালটাতে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আই নো অনেকে এখন চিন্তা করছো যে মুখে দুই ধরনের ক্রিম মাখবো মানে কী, মানে হচ্ছে সেটাই তোমার স্কিনের যেই জায়গাটার জন্য যেটা দরকার সেটাই প্রোভাইড করা উচিত, সো তোমাদেরকে একটুখানি দেখাই, এটাতে পিওর বাটার ইউজ করা হয়েছে, আমি বাটারগুলো একদম ধরে ধরে দেখেছি, যেটা হচ্ছে গেশিয়া বাটার, কোকুম বাটার, তারপর এই ধরনের বাটারগুলি আমি লিটারেলি আপুর মানে ফ্যাক্টরিতে মানে ধরে ধরে দেখেছি এবং ওগুলা দিয়ে এটা বানানো হয়েছে, যেটা হচ্ছে গিয়ে তোমার মানে স্মেলটা ইজ লাইক অ্যামেজিং, মানে ফিরনি মানে বিয়ে বাড়িতে ফিরনির যে স্মেলটা ওরকম টাইপের একটা স্মেল, লাইক ইউ নিড স্লাইট অ্যামাউন্ট, লাইক একটুখানি স্কিনে দিলেই দেখবে এটা গিয়ে একদম গলে গলে গেছে, এ দেখো, এবং এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা শিন দেয় স্কিনের মধ্যে, এ দেখো তোমার যেটাকে বলো হচ্ছে গিয়ে গ্লাস স্কিন, সো ভালো করে যদি স্কিনটা ময়শ্চারাইজ হয় গ্লাস স্কিন ন্যাচারালি ভেতর থেকে আসে, সো ইউ মাস্ট ট্রাই ইট। ওকে, সো আমার লাস্ট ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা লিপ বামের কথা, আমি বলেছিলাম যে বেশি কথা বলতে পারবো না লিপ বামটা নিয়ে, দিস ইজ মাই ফেভারিট ভ্যাজলিন অর ইউ ক্যান সে লিপ বাম রাইট নাও, এখানে আমি খুব বেশি কথা বলতে পারবো না, ইয়াস, সো সেই লিপ বামটা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো, যেটা হচ্ছে কি আমার রিসেন্ট ফেভারিট লিপ বাম, যেটা দেখতে খুব ছোটো অ্যান্ড কিউট, এবং ইভেন আমার লাস্ট ভিডিওটাতে আমি এটাকে লিপ বাম হিসেবে লাইক লিপ গ্লস হিসেবে ইউজ করেছি, এবং এটাতেও হচ্ছে গিয়ে অনেক ধরনের বাটার, অ্যাসেনশিয়াল অয়েল, বিজ ওয়্যাক্স এই ধরনের জিনিস ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে ঠোঁটটাকে পিঙ্ক করতে সহযোগিতা করে, তাদেরকে একটু দেখাই, এটাকে তোমরা লিপ গ্লস হিসেবে ইউজ করতে পারবে, আই মিন ইউ সি হিয়ার, এটা একদম গ্লসি একটা শিন দেয়, আমি তোমাদেরকে এখনই ইউজ করে দেখাচ্ছি, তো এই ম্যাট লিপস্টিকটার উপরে যদি তোমরা একটুখানি এটাকে অ্যাপ্লাই করো, ইউ সি একটা গ্লসি লিপ হিসেবে তৈরি করতে পারো, যেটা তোমার মানে ঠোঁটের জন্য থেরাপি হিসেবেও কাজ করবে এবং লিপ গ্লসেরও কাজ করবে এবং শীতেও ঠোঁটটাকে ময়শ্চার দিবে, সো ইউ মাস্ট ট্রাই ইট। অলরাইট, সো দ্য লাস্ট প্রোডাক্ট যেটা নিয়ে আমি কথা বলবো, যেটা শীতের দিনে এই প্রোডাক্টটা আসলে না হলেই না, আর সেটা হচ্ছে গিয়ে লোশন, সো লোশনের জন্য আজকে আমি যে লোশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে একটা ল্যাভেন্ডার লোশন, যেটা অনেকগুলো বাটার এবং ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল এবং আদার আরও অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়েছে, উইচ ইজ ভেরি 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 ময়শ্চারাইজিং, তোমাদের একটু দেখাই ভেতরের অংশটা, দেখতে হচ্ছে গিয়ে
অনেকটা এরকম। এটা হচ্ছে গিয়ে জিনিয়া দাপুর আই থিঙ্ক বেস্ট সেলিং একটা প্রোডাক্ট, যেটা হয়তো তোমরা অনেকে ইউজ করেছো। সো যারা ইউজ করেছো তারা কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কাছে কেমন লেগেছে। ইটস ভেরি ভেরি বাটারি, এটা যদি মানে স্কিনের মধ্যে লাগাও অনেকক্ষণ পর্যন্ত স্কিনটা শুষ্ক হবে না, ময়শ্চারাইজ থাকবে। এবং এটা যে স্মেলটা আছে, দ্য স্মেল ইজ অ্যামেজিং। অ্যান্ড তোমার আমি এটা যেটা জেনারেলি করি, আমি কানের এই পেছনের অংশটাতে লাগাই, তারপর হচ্ছে গিয়ে গলায় লাগাই, এবং স্পেশালি গোসল করে আসার পর বডিটা যখন একটু ভেজা ভেজা থাকে তখনই কিন্তু এই প্রোডাক্টটা লাগিয়ে দিলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে, এবং গন্ধটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে। এবং ভেতরে যতটুকু প্রোডাক্ট আছে এটা অলমোস্ট তোমার 2-3 মাস ইজিলি চলে যাবে, কারণ এটা হচ্ছে অয়েল বেজ লোশন, সো খুব বেশি লাগে না, ভেতর থেকে ডিপ ময়শ্চারাইজ করে। স্পেশালি শীতে যাদের হাত হচ্ছে বুড়া মানুষের মতো হয়ে যায়, হাত পা, লাইক আমার নো অফেন্স, আমরা সবাই হয়তো বুড়া হব, বুড়া হয়ে যাবো একটা টাইমে, বাট সবাই কিন্তু আসলে আমরা অনেক ধরনের মানে অ্যান্টি এজিংয়ের প্রোডাক্ট ইউজ করি একটু একটু দেরিতে বুড়ো হতে, বাট শীতের দিনে যারা ইজিলি আমার মতো বুড়ো হয়ে যাবে, হাত পা কি লিটারেলি টানা স্টার্ট করে, তাদের জন্য দিস ক্যান ওয়ার্ক লাইক ম্যাজিক। মানে তোমরা হাতের মধ্যে খুব ভারী করে সুন্দর করে দিয়ে রাখবে, দেখবে একদম সুন্দর ময়শ্চারাইজ থাকে। এবং আমি যখনই বাসায় ম্যানিকিওর বা প্যাডিকিওর করি তখন আমি অবশ্যই এটাকে ময়শ্চারাইজার হিসেবে রাখি। অ্যান্ড দেখো আমার হাতগুলি অনেকটাই কিন্তু হেলদি লাগে, এবং কালার ডিসব্যালেন্স হয় না, হাতের কালারের সাথে ফেসের কালার কখনোই ডিসব্যালেন্স হয় না। অলরাইট, সো দ্যাটস অল ফর টুডে আই গেস। মোটামুটি আমি এভাবেই স্কিন অ্যান্ড বডির কেয়ার করে থাকি শীতে। মোটামুটি এই মানে যে প্রোডাক্টগুলো তোমাদেরকে বললাম, এই প্রোডাক্টগুলো ইউজ করলে তোমাকে মোটামুটি একটা মানে শীতে, শীত তো থাকে 2-3 মাস, রাইট? সো এই 2 মাসে মোটামুটি একটা কমপ্লিট প্রোটেকশন তোমরা পেতে পারবে। অ্যান্ড আই হোপ দ্যাট আজকে তোমরা ভিডিও থেকে একটুখানি হলেও হেল্পফুল হয়েছ। যদি হয়ে থাকে অবশ্যই থাম্বস আপ দিতে ভুলবে না। আর বাই দ্য ওয়ে, জিনিয়া তাপুর পেজের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে ফেলতে পারো। এবং আমি আবার চলে আসবো আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা অনেক 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 বেশি ভালো থাকো, সুস্থ থাকো, নিজের টেক কেয়ার করো, কারণ শীত অলমোস্ট চলে এসছে, হাত পা ফাটা স্টার্ট হয়ে গেছে। সো টেক কেয়ার অফ ইউর সেলফ, আই উইল বি ব্যাক সুন, টিল দেন টেক কেয়ার, আই লাভ ইউ।